আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে অল্প টাকায় দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের সুন্দর একতলা বাড়ি ডিজাইন করবেন। দর্শক বন্ধুরা, এটা হলো বাড়ির পোর্সের ডিজাইন। বাড়ির পোর্সের ডিজাইনটি এবং বাড়ির ভিতরের ডিজাইনটি অনেক সুন্দর করে করা হয়েছে। এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে, ড্রয়িং প্ল্যান সহ তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এটা হলো বাড়ির মেইন গেট। প্রথমে এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। তারপর এটা হলো ড্রয়িং প্লাস ডাইনিং রুম। ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথেই একটি কিচেন রুম দেওয়া হয়েছে এবং একটি কমন টয়লেট গোসলখানা দেওয়া হয়েছে। এবং কিচেন রুমের সাথেই সিঁড়ি ডিজাইনই করা হয়েছে। বাড়ি করার পূর্বপুরুষ একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন। কেননা অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা অদক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করালে ওয়েল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার একটা রুম। আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। অ্যাটাচ টয়লেটের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 4.5 ফিট। অ্যাটাচ টয়লেটের গোসলখানা একসাথে দেওয়া হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, 1টি অ্যাটাচ টয়লেট, 1টি কমন টয়লেট দিয়ে অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এবং সিঁড়ি ঘরের সাথে কিচেন রুমের ডিজাইনটি করা হয়েছে। কিচেন রুমের সাথে আরেকটি কমন টয়লেট ও গোসলখানা ডিজাইন করা হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো কিচেন রুমের ভিতর ডিজাইন। এই বাড়িটি মূলত দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি ফিলারে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে এবং মিডিলের ফিলারগুলোতে 12 মিলি রড 6 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফিলার 10 ইঞ্চি 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং মিডিলের ফিলারগুলা 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি বেজ 4x4 ফিট করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো কমন টয়লেটের ভিতর ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 6 ফিট, প্রস্থ 4.5 ফিট এবং 7 ফিট উপরে হলসাপ দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো ড্রয়িং প্লাস ডাইনিং রুম। ড্রয়িং প্লাস ডাইনিং রুমের সাথেই একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট দেওয়া হয়েছে। এটা হলো কর্নার একটা রুম। আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 8 ফিট, প্রস্থ 7 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। দর্শক বন্ধুরা, অল্প টাকায় গ্রামের মধ্যে যারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের আধুনিক সুন্দর একতলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এটা হলো কর্নার একটি রুম। আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা। দর্শক বন্ধুরা, এই বাড়িটির ছাদে কনসাল বিম দেওয়া হয়েছে এবং ছাদ ঢালাই 5.5 ইঞ্চি দেওয়া হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি গ্রেড বিমে 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি গ্রেড বিম 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি ফ্লোর বিমে 12 মিলি রড 5 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফ্লোর বিম 10x12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা,
এটা হলো মিডিলের একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্যের দিক দিয়ে হলো 36 ফিট এবং প্রস্থের দিক দিয়া 23 ফিট। এই বাড়িটি টোটাল 828 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 1টা কিচেন রুম, 1টি কমন টয়লেট, 1টি অ্যাটাচ টয়লেট এবং বাড়ির সামনে সেটা একটি পোর্চের ডিজাইন দিয়ে অনেক সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়িতে এখনও পর্যন্ত যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করতে 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এখন আমরা জানবো এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইটি লাগবে 20,000, যার বর্তমান বাজার মূল্য 2,20,000 টাকা। সিমেন্ট লাগবে 370 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 1,92,400 টাকা। রড লাগবে 3,270 কেজি, যার বর্তমান বাজার মূল্য 3,88,40 টাকা। সাদাবালু লাগবে 1,785 FT, যার বর্তমান বাজার মূল্য 34,000 টাকা। লাল বালু লাগবে 750 CFT, যার বর্তমান বাজার মূল্য 30,000 টাকা। এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 2,10,000 টাকা। এই বাড়ির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে দরজা জানালা সহ 10-11 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। জায়গা ও স্থান ভেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D 4D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, অল্প টাকায় গ্রামের মধ্যে যারা 2-তলা ফাউন্ডেশন দিয়ে 4 বেডরুমের খুবই সুন্দর 1-তলা বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকের বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।